আমাদের যোগাটাই দরকার সবসময়। এবং অ্যাকচুয়ালি আমরা দেখব যে নরেন্দ্র মোদী 2014 সালে ইউএন জেনারেল কনফারেন্সে গিয়ে উনি বক্তব্য রাখেন যে 21শে জুন এই দিনটাকে যোগা দিবস হিসাবে পালিত হোক, এবং সেই নরেন্দ্র মোদীর প্রস্তাব গৃহীত হয় এবং এটাকে আন্তর্জাতিক যোগা দিবস হিসাবে পালিত হয়, সব পৃথিবী সারা পৃথিবীতেই পালিত হয়। আর যোগের ব্যাপারটা কি, যদিও ভারতবর্ষের আবিষ্কার, কিন্তু এখন দেখা যাবে যে পৃথিবীব্যাপী সমস্ত জায়গায় যোগ শিক্ষা হচ্ছে, কারণ এইটা একটা স্বীকৃত পদ্ধতি আমরা ধরেই নিয়েছি, যে স্বীকৃত পদ্ধতি, এর মাধ্যমে আমাদের শারীরিক এবং মানসিক শক্তি দুটোই আমাদের বাড়াতে পারি। এই ধরনের হচ্ছে আমাদের হচ্ছে যোগের ফল। এবং আমরা ছোটবেলায় যখন হচ্ছে স্কুলে পড়েছি, তখন আমাদের যোগের ক্লাস থাকতো, 4-5টা আসন করে দেখাতে হতো, এই সমস্ত জিনিস আমরা দেখেছি প্রায় এবং ফিলও করেছি। আমাদের কলেজেও একটা যোগ ব্যায়ামের সমস্ত গুরুত্ব ফিল করে আমাদের কলেজেও একটা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আন্ডারে একটা 6 মাসের যোগা সার্টিফিকেট কোর্স চালু আছে। যদিও প্যান্ডামিকের বাজারে এখন সেখানে ভর্তিটা কম আছে, কিন্তু প্রথম 2-3টে ব্যাচে প্রায় 30-35 জন পাশ করেছে সার্টিফিকেট নিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। আর 1 বছরের একটা ডিপ্লোমা কোর্সও আমাদের কলেজে চালু হওয়ার কথা আছে, এটাও চালু হওয়ার কথা আছে হচ্ছে আমাদের এই বছর থেকেই ছিল, কিন্তু প্যান্ডামিকের বাজারে আমরা ঠিক চালু করতে সাহস পাচ্ছি না এখনো। যদি পরিস্থিতিটা নর্মাল হয়ে যায় তাহলে সামনে বছর থেকে এই যোগের ডিপ্লোমা কোর্সটা আমরা চালু করব। এবং একদম যথার্থই বলেছে প্রসেনজিৎ যে যোগের যেটা ফল, যেটা ফলাফল, সেটা হচ্ছে আমাদের মনের শক্তি এবং শারীরিক শক্তি দুটোই বেড়ে যায়, এবং অনেক অসুখেরও তোমার মানে নিরাময়ের মানে নিরাময়ের আমরা একটা উপায় হিসাবে যোগকে ধরে নিচ্ছি। এবং এখনকার দিনে যে অ্যালোপাথ ডাক্তার আছেন, তারাও বলেন যে আপনি যোগ প্র্যাকটিস করুন, কিছুটা সময় মনঃসংযোগ করুন, এই সমস্ত বলেন। তাহলে সব দিক থেকে আমরা বলতে পারি যে এই যে যোগা দিবস, এটা যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রেই ছাত্রছাত্রীদের অবশ্যই পালনীয়, দরকার হলে আমরাও শিক্ষকেরাও করতে পারি, কিন্তু আমাদের সে ধরনের ইনফ্রাস্ট্রাকচারের খুব মানে অভাব। যদি আমাদের কলেজে একটা কোর্স চালু আছে, তো NSS2 পার্থবাবু, উনি স্থানীয় আমাদের একজন যোগা শিক্ষক, মানে বিভাস রায়, ওনাকে জোগাড় করেছেন এবং তিনি রাজি হয়েছেন যে আমাদের কলেজের ছাত্রছাত্রীদের এ কদিন একটু স্পেশাল কোচিং করাতে, মানে অন্তত এই 3 দিন, 19, 20 এবং 21, 3 দিন ধরে একটুখানি যোগা কোর্স করাবেন, মানে যোগা কিছু দেখাবেন। তো যাই হোক, আমি হচ্ছে বিভাসবাবুকে ধন্যবাদ জানাবো, তিনি রাজি হয়েছেন, এবং অন্যান্য আমার যারা শিক্ষক আছেন তাদেরকেও এই শুভ সন্ধ্যায় আমি আমন্ত্রণ জানাচ্ছি, এবং ছাত্রছাত্রীদেরও স্বাগত জানাচ্ছি যে তোমরা এই অনুষ্ঠানটা উপভোগ করো, এবং মনে হয় এটা তোমাদের কাজে লাগবে, এবং তোমার কেন আমারও কাজে লাগবে, তাইও আমি এটা শুনতে চাই। সুতরাং আমি আমার যে সঞ্চালকের কাছে আবার ফিরে যাচ্ছি, প্রসেনজিতের কাছে, সঞ্চালককে ফিরিয়ে দিলাম। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনার এই সারগর্ভ স্বাগত ভাষণের জন্য। প্রকৃতপক্ষে প্রস্তাবে বলাগড় বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয় যোগের মতন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষাকে কখনোই অবহেলা করেনি, সেটা আমরা স্যারের স্বাগত ভাষণ থেকেই জানতে পারলাম যে যোগ সাধনা, যোগাভ্যাস, যোগ চর্চা বলাগড় বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয় যথেষ্ট এই বিষয়টিতে গুরুত্ব দিয়েছে এবং ভবিষ্যতে আরো গুরুত্ব দেবে, এরকম পরিকল্পনা রাখে। এরপর আমরা আমাদের আজকের যিনি প্রশিক্ষক, আমরা তাঁর কাছে চলে যাব।
তার কাছে যাওয়ার আগে এই 3 দিবসীয় যে পরিকল্পনা যেটি করেছেন অধ্যাপক পার্থ চট্টোপাধ্যায় স্যার, সেই পরিকল্পনার সঙ্গে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। আমরা জানি এই 3 দিবসীয় যে অনুষ্ঠান তার উদযাপন হচ্ছে আগামী পরশু, যেটি কিনা আন্তর্জাতিক যোগ দিবস। এই 3 দিবসীয় অনুষ্ঠানের আজকের দিনটিতে আমরা মনঃসংযোগ কিভাবে বাড়াবো এই বিষয়টি নিয়ে আমরা আজকে প্রশিক্ষিত হব। আগামীকালের যে কর্মসূচি সেটি হচ্ছে আপৎকালীন রোগমুক্তিতে যোগ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে একথা সকলেই স্বীকার করবেন যে পরিস্থিতির মধ্য দিয়ে, যে রোগ জর্জর সংকটজনক পরিস্থিতির মধ্য দিয়ে আমরা এখন যাচ্ছি, সেখানে এই বিষয়টি অত্যন্ত প্রাসঙ্গিক আগামীকালের বিষয় এবং আগামী পরশুর বিষয়, যোগের ইতিহাস ও যোগ বিজ্ঞানে শিক্ষাদান। এই 3টি দিনই আমরা আপনাদের সকলকে আমাদের সঙ্গে পাব এই কামনা রাখি। এরপর আমাদের আজকের যে অনুষ্ঠান সে প্রসঙ্গে প্রবেশ করব। যোগ, এইটা তো আমরা ছোটবেলা থেকে অঙ্কে শিখে এসেছি, যোগ বিয়োগ গুণ ভাগ 4টি পদ্ধতি। যদি জিজ্ঞাসা করা হয় এক বাক্যে এই যোগ কিসের সাথে যোগ, যোগাভ্যাসের বা যোগশাস্ত্রের যোগ কিসের সাথে যোগ, এক কথায় হয়তো বলা যায় বিশ্বের সাথে নিজের যোগ এবং নিজের সাথে নিজের যোগ। দেখুন, আজকের দিনে আমাদের যত এই মোবাইল টেকনোলজি উন্নত হচ্ছে, নেটওয়ার্ক উন্নত হচ্ছে, 2G 3G 4G, সবার সঙ্গে আমাদের যোগসূত্র বেড়ে গেছে। শুধু কার সঙ্গে যোগ নেই, কার সঙ্গে যুক্ত হতে পারি না, নিজের সাথে। সবার সঙ্গে যুক্ত হতে গিয়ে হারিয়ে ফেলছি নিজেকে, যে কারণে আমাদের মন ক্রমাগত বহির্মুখী, ক্রমাগত বস্তুমুখী হয়ে পড়ছে এবং আমরা ক্রমাগত অন্যমনস্ক হয়ে পড়ছি। যে কথা মনে রাখার সে কথা মনে রাখতে পারি না, আর যে মনে কথা মনে রাখার কোনো দরকার নেই, সর্বক্ষণ মাথার মধ্যে সেই কথা ঘুরতে থাকে। এটা আমাদের ছেলেমেয়েদের ক্ষেত্রেও যেমন সত্যি, আমাদের ক্ষেত্রেও সত্যি। এর নিরাময় কি, এর প্রতিকার কি, সেটাই আমরা আজকে শিখব। শেখাবেন শ্রী বিভাস রায় মহাশয়। তার সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমি অনুরোধ করব বলাগড় বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্পের দ্বিতীয় ইউনিটের যিনি ভারপ্রাপ্ত আধিকারিক এবং বাংলা বিভাগের অধ্যাপক শ্রী পার্থ চট্টোপাধ্যায় মহাশয়কে। ধন্যবাদ। পার্থদা, পার্থদা কি শুনতে পাচ্ছো বা পার্থদা কি রয়েছে আমাদের সঙ্গে? হ্যাঁ, এবার যাচ্ছে শোনা। ডক্টর প্রসেনজিৎ বসু, অধ্যাপক প্রসেনজিৎ বসুকে তার সুচারু সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়েছে। ধন্যবাদ আমাদের কলেজের অধ্যক্ষ ডক্টর প্রতাপ বন্দ্যোপাধ্যায় এবং কলেজের যে শিক্ষকরা আছেন তাদের প্রত্যেককে, আর বিশেষ করে এই রকম একটা বৃষ্টিমুখর দিনে 91 জন ক্রস করে গেছে আমাদের শ্রোতা, এইটা শ্লাঘার বিষয় না হলেও এটা বেশ আনন্দের বিষয় বলে NSS এর আধিকারিক হিসেবে আমি মনে করছি। আমি বেশি কথা বাড়াবো না, শুধুমাত্র বিভাসের একটু পরিচয় করিয়ে দেওয়া। বিভাস রায়, তিনি একেবারেই ছোটবেলা থেকে যোগ শিক্ষক হিসেবে নয়, ছাত্র, যোগের খুব ভালো ছাত্র ছিল এবং জগৎবন্ধু মুখোপাধ্যায় আমাদের অঞ্চলের একজন যোগী পুরুষ, তার সান্নিধ্যে বিভাস রায় একটা দীর্ঘ সময় কাটিয়েছেন। জগৎবন্ধু মুখোপাধ্যায় এয়ারফোর্সে চাকরি করা মানুষ, শেষে সন্ন্যাসী, এবং তারপরে তার সমস্ত লাইফটাই এই যোগ, হুগলি জেলার যে যোগের যতগুলো সংগঠন আছে তা তার হাতে তৈরি। সেই মানুষটার একেবারে একান্ত সহচর আমাদের বিভাস রায়। বিভাস যোগ শিক্ষক হিসেবে এই অঞ্চলে শতাধিক ছাত্রছাত্রী নিয়ত শেখান এবং তাদের মধ্যেও কেউ কেউ আজকে এই ওয়েবিনারে অংশ নিয়েছেন। বিভাস একটি অসংগঠিত ক্ষেত্রে চাকরি করত, কিন্তু এই প্যান্ডামিকে তার চাকরিটি চলে গেছে, ফলে এই আর্থিক দুরবস্থার মধ্যেও একটা মানুষ কি করে খুশিতে থাকতে পারে, ভালো থাকতে পারে, ওকে দেখে মাঝে মাঝে আমার মনে হয়
যে কোনো দুরবস্থাই ওর কাছে দুরবস্থা বলে মনে হয় না ওকে যখন কাছের থেকে দেখি। এহেন মানুষটি আজকে আমাদের প্রশিক্ষক হিসেবে উপস্থিত, বারে বারে তাকে ডাকলে সে কলেজে গিয়ে এনএসএস এর এই যোগ প্রশিক্ষণে শিক্ষক হিসেবে অংশ নিয়েছে। আজকেও তাকে আমরা যে সাবজেক্টটা আমরা সবাই মিলে বসে ঠিক করেছি যে পড়াশোনাতে মনোসংযোগ বাড়াবার জন্য ছাত্রছাত্রীদের কাছে যোগের যে ভূমিকা তা প্র্যাকটিক্যালি উনি দেখাবেন আমাদের। আর আগামী কাল প্রসেনজিৎ স্যার বলেছেন, তবু বলে দিই যে আমাদের আজকে যারা উপস্থিত আছি এবং যারা উপস্থিত নেই তাদের কাছেও এই বার্তাটা পৌঁছানো, বিশেষ করে কোভিডের এই যে সিচুয়েশনের মধ্যে আমরা চলছি, এই সময়ে আমাদের যে মানসিক অবস্থাটা আমাদের একেবারে ভেঙে চুরে শেষ হয়ে গেছে, সেই অবস্থা থেকে আমরা কি করে বেরিয়ে আসতে পারি। আর কোভিডে আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো ক্ষতি হয় তার মধ্যে লাং একটা অন্যতম প্রত্যঙ্গ, এই প্রত্যঙ্গ গুলো নিয়ত কোন যোগাভ্যাস গুলোর মধ্য দিয়ে গেলে আমাদের সেইভাবে আমরা ক্ষতিগ্রস্ত হব না, এই নিয়েই মূলত আগামী কাল বিভাস আমাদের প্র্যাকটিক্যালি সেই বিষয়গুলো দেখাবেন। এবং শেষের দিনটাতে আমাদের যোগ বিজ্ঞানে প্রথম থেকে শেষ পর্যন্ত দিনের কোন যোগ ব্যায়াম গুলো আমাদের কোন উপযোগিতায় লাগে সার্বিক ভাবে সেই আলোচনাটা তিনি করবেন এবং প্র্যাকটিক্যালি দেখাবেন। আমি আর সময় ব্যয় করছি না, আমি বিভাসকে ডেকে নিচ্ছি যে তিনি আজকে তার এই যে প্রশিক্ষণ শিবির তাতে শিক্ষক হিসেবে তিনি আমাদের সূচনা করুন আজকের দিনটির আলোচনা এবং যোগ শিক্ষা দান। বিভাস শোনা যাচ্ছে? বিভাস বাবুকে বলা হচ্ছে, বিভাস বাবু কি শুনতে পাচ্ছেন আমাদের কথা? বিভাস বাবু কি আমাদের সঙ্গে রয়েছেন এবং শুনতে পাচ্ছেন আমাদের কথা? আমাদের ধারণা আমরা বোধহয় যান্ত্রিক কারণে বিচ্ছিন্ন হয়ে থাকবো। হ্যাঁ বিভাস, শোনা যাচ্ছে? হ্যালো স্যার, খুব আস্তে শোনা যাচ্ছে। বিভাস, শোনা যাচ্ছে? শেখো, পার্থদা, বিভাস বাবু কি কোনোভাবে বিচ্ছিন্ন হয়ে গেছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমার ফোন করছে, বলছে আমি শুনতে পাচ্ছি না কিছু। প্রসেনজিৎ, শোনা যাচ্ছে? হ্যাঁ পার্থদা, তোমার কথা শুনতে পাচ্ছি, কিন্তু বিভাস হ্যাঁ, বাবু কি আদৌ আমাদের মাঝে?
না ও জয়েন হতে মানে ওর ট্রাবল হচ্ছে, ওকে আমি আমার বাড়িতে ডেকে নিলাম, 2 মিনিট সময় লাগবে, ও তো আমার পাড়াতেই বাড়ি, তুমি একটু আলোচনাটাকে একটুখানি মানে টেনে নিয়ে যাও, তার মধ্যে বিবাদ চলে আসছে। প্রসেনজিৎ, আমাদের ফিজিক্যাল এডুকেশনের অমিতাভ আছে, হ্যাঁ আমাদের ফিজিক্যাল এডুকেশনের অমিতাভ আছে, অমিতাভকে ততক্ষণ কিছু বলতে বলো, ও বলতে পারবে। নিশ্চয়ই স্যার, অমিতাভ বাবু আমাদের মাঝে রয়েছেন উপস্থিত, স্যারকে অনুরোধ। প্রসেনজিৎ আমাদেরই ফিজিক্যাল এডুকেশনের টিচার, খুব সংক্ষিপ্ত ভাবে ও মিনিট দুয়েকের মধ্যে চলে আসবে, অমিতাভকে 3-4 মিনিট। তখন অমিতাভ কিছু বলো, স্টুডেন্টদের শুনুক। অমিতাভ স্যার, অমিতাভ স্যার কি রয়েছেন আমাদের মাঝখানে আজকের এই সান্ধ্য অধিবেশনে? কি স্যার রয়েছেন? হ্যাঁ অমিতাভ আছে, অমিতাভ তো রয়েছে এখানে। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি, বলুন প্লিজ বলুন। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আমার যে বক্তব্য রাখার জন্য যে সময়টুকু দেওয়া হয়েছে, সবার কাছে আমার কি বলবো, আন্তরিক ভালোবাসা এবং শ্রদ্ধা, আর যারা টিচাররা আছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি যে আমাকে এই সুযোগটুকু দেওয়ার জন্য। তো হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? আর শোনা হ্যাঁ যাচ্ছে, স্যার শোনা বলো। যাচ্ছে। আমাদের যোগা দিবসের জন্য যে দেখা যাচ্ছে যে একটা যে ব্যবস্থা নেওয়া হয়েছে, পার্থদা এবং প্রসেনজিৎ দা যে ব্যবস্থাটুকু নিয়েছে, খুবই ভালো লাগলো যে না, যে যোগা দিবস একটা বিশ্বব্যাপী দিবস এবং আমাদের এই প্যান্ডামিক সময় যে দিবসটি করা হয় আর কি, মানে যোগা দিবসটি খুবই জরুরি। কেননা তাতে কি হয়, আমরা অনেকেই বিভিন্নভাবে বিভিন্ন ভুল ধারণায় থাকি যে যোগা করলে বা এক্সারসাইজ করলে হয়তো ছেড়ে দিলে আমাদের শরীরের এই ক্ষতি হয় সেই ক্ষতি হয়। এটা একটা দিক থেকে স্বাভাবিক, কিন্তু আরেক দিক থেকে বলা যায় যে এটা করলে কিন্তু আমাদের শরীরে ক্ষতি হয় না, বরঞ্চ আমাদের ইমিউনিটি ধরে থাকে। কিরকম, যদি আমরা দেখি একটা ছোট্ট উদাহরণ দেখি, যদি কন্টিনিউ ফাঁকা রেখে দিই তাহলে কিন্তু সে ময়লা জমতে থাকবে, এবং একটি সময় কি দেখা যাবে সে ময়লা জমতে জমতে বেশ একটা আস্তরণ পড়ে যায়। কিন্তু যদি আমরা সেই বালতিকে রেগুলার পরিষ্কার করি, তাহলে কিন্তু সেটি পরিষ্কার থাকে। বা যদি দেখা যায় বালতির মধ্যে যদি জল ভরে রেখে দিই, তাহলে সেই জলটি নষ্ট হয়ে পরবর্তীতে সেই জায়গায় একটা শ্যাওলা বা আরো নোংরা জমে যাবে। কিন্তু বা সেই জলটি জল দিয়ে যদি রেগুলার বালতিকে ধোয়া হয়, দেখা যাবে যে বালতি পরিষ্কার থাকছে। আমাদের শরীরটি ঠিক সেরকম, যে আমাদের শরীরকে রেগুলার পরিষ্কার করতে হবে। কিভাবে? সেটা হচ্ছে এক্সারসাইজের মাধ্যমে। কারণ যদি আমরা এক্সারসাইজ রেগুলার করি, তাহলে দেখা যাবে যে আমাদের শরীর কিন্তু ফিট থাকে। এইবার যদি আমাদের ভুল ধারণা আছে আর অনেকের যে এক্সারসাইজ করলে বা যোগা করলে হয়তো ছেড়ে দিলে আমরা মোটা হয়ে যাব, কথাটি কিন্তু আমার আমার মতে বা যারা সায়েন্স রয়েছে, স্পোর্টস সায়েন্স নিয়ে গবেষণা করেন, তারা বলছেন যে এটা কিন্তু ভুল ধারণা। কারণ হচ্ছে আমরা যদি বসে থাকি আমরা এমনিতেই মোটা হয়ে যাব, কিন্তু কন্টিনিউ যদি আমরা করতে থাকি, করার পর যদি ছেড়ে দিই বসে যাই, তাহলে কিন্তু মোটা বা রোগা হয়ে যাবো। বা কারণ হচ্ছে যে এক্সারসাইজ করার ফলে একটা টোন থাকে, ভলিউম থাকে, যে ভলিউমের মাধ্যমে শরীরকে ফিট রাখা হয়। কিন্তু ছেড়ে দিলে শরীরটি কিন্তু আস্তে আস্তে ছেড়ে দেয়। এইবার তার জেনেটিক অনুযায়ী দেখা যায় যে শরীরটি কোন দিকে, তার জেনেটিক ম্যাটারটা ভ্যারি করে। কি ভ্যারি করে? যে সে তার জিনস যে আছে সেটা কি রোগার দিকে আছে না মোটার দিকে আছে, সেই অনুযায়ী কিন্তু তার শরীরটি সেদিকে যেতে থাকে। ম্যাক্সিমাম লোক যাদের দেখা যায় যে শরীর আমাদের ফ্যাটের দিকে যায়, কিন্তু তার অনুযায়ী আরেকটা বিষয় হচ্ছে আমাদের মাসেল টোন। যদি আমরা ফিজিওলজি নিয়ে দেখি যে মাসেল টোনটা কি হিসাবে আছে, কারণ এক একজনের শরীরের মাসেল টোন কিন্তু এক এক রকম, ঠিক আছে? সেটা অনুযায়ী সেটা পার্ট মানে মানুষ টু মানুষ ভেরি করে, যে ম্যান টু ম্যান ভেরি করে যে কার মাসেল কিরকম টোন আছে, তার শারীরিক গঠন কিরকম। প্রত্যেক শরীরে প্রত্যেক মানুষের শরীরের গঠন কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে, ঠিক আছে? সেই অনুযায়ী কিন্তু তার শরীরের গাঠনিক তৈরি হয়, আর সেই অনুযায়ী কিন্তু এক্সারসাইজ করলে তার শরীরের সৌন্দর্য ফিরে আসে। সেহেতু দেখা যায় আমরা যদি যোগ ব্যায়াম করি, আমাদের শরীরে কিন্তু ফ্লেক্সিবিলিটি বাড়বে। কেননা ফ্লেক্সিবিলিটি বাড়লে তখন কিন্তু আমাদের শরীরে কন্ট্রোলিং পাওয়ার আসে,
দেখা যাচ্ছে যদি আমরা সক্ষমতা যে কথাটা বলি, ফিটনেস, ফিটনেস কিন্তু অ্যাকচুয়ালি 5টা ধাপ নিয়ে ফিটনেস তৈরি হয়। কি কি যদি দেখি, একটা হচ্ছে স্পিড, একটা হচ্ছে স্ট্রেংথ, একটা হচ্ছে স্পিড স্ট্রেংথ, দেন হচ্ছে ফ্লেক্সিবিলিটি এজিলিটি, ঠিক আছে, দেন পাওয়ার। এই 5টা যদি থাকে শরীরে প্রত্যেক মানুষের মধ্যে বিরাজ করে, তাহলে দেখা যাবে যে সে ফিট। কেন বলছি যে স্ট্রেংথ শক্তি কাজ করবে, পাওয়ার আমাদের ক্ষমতা আনবে, তারপর এন্ডুরেন্স আমাদের কি তৈরি করবে, দম, যেটা আমরা স্ট্যামিনার বলি, স্ট্যামিনার থেকে কিন্তু এন্ডুরেন্স কথাটা আরো হাই পাওয়ার, মানে বেশ অ্যাপ্রোপ্রিয়েট কথা, ঠিক আছে। তারপর যদি আমরা দেখি এজিলিটি, আমাদের যে চট জলদি কোনো কাজ করতে সাহায্য করবে, বডি মুভ করতে সাহায্য করে, সে হচ্ছে এজিলিটি, যেটা আমরা বাংলায় ক্ষিপ্রতা বলে থাকি। হ্যাঁ, তা এই যে অংশগুলো, এই অংশগুলো যখন আমার শরীরে থাকবে এবং আমি যখন করতে পারবো, দেখা গেল যোগ ব্যায়াম করে যদি আমি এগুলো করতে পারি, তাহলে কিন্তু আমার বডি ফিট থাকছে। তার সাথে কি, যোগের আরেকটা সুন্দর বিষয় হচ্ছে যে আমরা যখন যোগ ব্যায়াম করি, আমাদের বাহ্যিক অংশটা বা এক্সারসাইজ করছি, আমাদের বাহ্যিক অংশ কিন্তু শরীরকে ফিট করছে, কিন্তু ইন্টারনাল অর্গানগুলো কিভাবে করবো, সেগুলো তো ধরা সম্ভব না, সেগুলোকে কোনো কার্যক্রম করা সম্ভব না। তাহলে কিভাবে করা যায়, শুধু যোগই পারে ইন্টারনাল অর্গানগুলোকে অ্যাক্টিভ রাখার কাজ। কিভাবে, প্রাণায়াম। প্রাণায়াম কিন্তু আসনগুলো করছে আমাদের শরীরে বিভিন্ন মুভমেন্ট করার জন্য, ফ্লেক্সিবিলিটি এবং বিভিন্ন সক্ষমতা তৈরি করছে, কিন্তু প্রাণায়াম কিন্তু আমাদের ইন্টারনাল অর্গ্যান গুলোকে খুব কার্যকরী কাজ করে। যেমন অনুলোম বিলোম আছে, তারপর ইয়ে আছে, কপালভাতি আছে, ভ্রামরি আছে, এগুলো যখন করব, আমাদের ভিতরে যে অর্গ্যানের কাজগুলো মুভমেন্ট হতে থাকে, তার ফলে কি হয়, আমাদের শরীরের কিন্তু ক্ষমতাটা আরো বাড়িয়ে তোলে। এবং আমাদের যে শ্বাস প্রশ্বাস, শ্বাস বা প্রশ্বাস বা নিঃশ্বাস যেটা আমরা করি, তার মাধ্যমে কিন্তু আমাদের শরীরের কিন্তু ইন্টারনাল একটা ইমিউনিটি বাড়ায়, যার ফলে কিন্তু আমরা ভিতর থেকেও আমরা সুস্থ থাকতে পারি। বিভিন্ন প্রোগ্রামে দেখা যায় যে বলে যে আমরা ভিতর থেকে যেন সুস্থ থাকি, মানে কি আমরা ভিতরে বাইরে সব দিক থেকে যেন সুস্থ থাকি, কারণ ভিতরের অর্গেনগুলোকে যদি আমরা মুভমেন্ট করাতে পারি এবং কাজ করাতে পারি, তার ফলে কিন্তু আমাদের বাহ্যিক যে অবস্থানটা সেটাকেও আমরা করতে সক্ষম হব এবং কন্ট্রোল আনতে সক্ষম। অনেক যোগ ব্যায়ামী যোগী দেখা যায় যারা খুব সুন্দর নৌলি করে, পেটের এত সুন্দর কারিকুলাম করে, মনে হচ্ছে যেন পেটকে ঢেউ খেলছে, দেখা যায়। কিভাবে সম্ভব, এবার একটু সংক্ষেপ করে দাও, চলে এসছে মানে। ঠিক আছে, ঠিক, তো সেটার কারণ হচ্ছে কি, তার কন্ট্রোল, অভ্যাস। যখন আমি অভ্যাস করতে পারবো, আমার পেটেরও রোগ কিন্তু ফিরে যাবে, লেকিন প্রবলেম আমাদের আজকালকার দিনে, ঠিক আছে। আমাদের যে মানে দাদা বললেন যে সংক্ষেপে আমাদেরকে ছাড়তে হবে, কেননা আমাদের যে দাদা আরেকজন যে আমাদের ইয়ে আছেন, কি দাদা পার্থদা কি নাম ওনার, বিভাস রায়, বিভাস, হ্যাঁ বিভাস রায় যিনি আছেন আমাদের আজকে যে মূল বক্তা, তো তাকে আমাদেরকে সাদর সম্ভাষণ দিয়ে আর কি আমাদেরকে ই করতে হবে। তার জন্য আজকে আমি এই খানি শেষ করছি আমার বক্তব্য। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং প্যান্ডেমিক টাইমে সবাইকে যোগাসন এবং বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে নিজেকে সুস্থ রাখতে বলা হচ্ছে। থ্যাংক ইউ। আমার কি কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে তো? দেখাও যাচ্ছে। ঠিক আছে, নমস্কার। এই করোনার পরিস্থিতিতে সবাইকে সুস্থ থাকতে হবে, এটা আমাদের একটা লড়াই। কিন্তু এই সময়টা আমাদের সুস্থ থাকতে হবে, আমাদের যোগাভ্যাস দরকার। যোগাভ্যাস আমাদের সবসময় দরকার। যোগাভ্যাস শুধু সুস্থ করতে নয়, আমাদের যোগ প্রাণায়ামটা আমরা কেন করি, এক্সারসাইজ সব আছে, অনেক রকম আছে, ফুটবল, ক্রিকেট, হকি, সাঁতার, সব এক্সারসাইজ কাজ করে, সব এক্সারসাইজ দরকার। যোগাসনটা কি হয়, যোগ প্রাণায়ামটা একসঙ্গে দুটো তৈরি করে, শরীরও তৈরি করে, মনও তৈরি করে, একসঙ্গে দুটো কাজ করছে। এবার আপনারা বলতে পারেন যে প্রাণায়াম, প্রাণায়াম কি, যোগাসন কি? আমার কাছে অনেক প্রশ্ন কয়েকজন সারাদিন করে, যোগাসন কি, কোথা থেকে? যোগ কথার অর্থ যুক্ত করা,
অঙ্কষ আছে কি এক আর এক দুই, আর যোগা যোগের ক্ষেত্রে এক আর এক এক, তার মানে আত্মার সঙ্গে পরমাত্মার মিলন, তারপর এক আর এক শূন্য, কিছুই থাকবে না, এক পরমাত্মা। আমি অত বড় কথা বলবো না, তার কারণ আমাদের শরীরটা সুস্থ, ঠিক আছে। যোগী অনেক বড় বড় ওই আগে আমাদের অকদমটা চালু করবো, আমাদের দু একটা প্রশ্ন করছে, ঠিক আছে। প্রথমে বলছে যোগের সৃষ্টি, যোগের সৃষ্টি এক এক মনীষীর এক একটা সাধুর এক একটা মত আছে। আমরা সাধারণত গীতা থেকে পাই হাজার হাজার বছর আগে শ্রীকৃষ্ণ অর্জুনকে যে শিক্ষা দিয়েছিল সেটা যোগ শিক্ষা, ক্রিয়া যোগ শিক্ষা, কালের অতলে সেটা ভেঙে গেছিল, মানে তলিয়ে গেছিল। আবার আমরা সনাতন লাইফে আমরা যেটা পাই সেখান থেকে আমরা আশ্রমিক যোগ ক্রিয়া যোগ, সেখান থেকে আমরা মোটামুটি যোগ শিক্ষা। এবার সাধারণত আমাদের কথা হচ্ছে মেডিটেশন, এখন মোটামুটি সবাই মেডিটেশন দিকে সবার হচ্ছে মেডিটেশন, ঠিক আছে। ঘটনা হচ্ছে আজকে সবারই মন চঞ্চল, কেউ কিন্তু সুস্থ নয়। যদি 2 মিনিট কাউকে শবাসন করতে হবে, কেউ কিন্তু 2 মিনিট শবাসন করতে পারবে না, 5 মিনিট করতে পারবে না, যারা করবে তো 10 থেকে 15 মিনিট 20 মিনিট করে ফেলে। কিছু কিছু মানুষকে আমি দেখেছি এত চঞ্চল তারা করতে পারছে। আগে আমাদের কথাকে সুস্থভাবে বসুন, একদম সুস্থভাবে বসতো, কতক্ষণ সে বসতে থাকে, ঠিক আছে। মেডিটেশনে যেটা হচ্ছে আমরা সুস্থভাবে বসে জ্ঞান মুদ্রা বা ধ্যান মুদ্রা মন সংযোগ করার জন্য এভাবে নিয়ে কেউ পদ্মাসনও করতে পারে, পদ্মাসনও করতে পারে, কেউ সুখাসনও করতে পারে, বাপা বাপের পর ডান পা, শ্বাসটা নিচ থেকে একদম নাভি থেকে করে শ্বাসটা নেব, পাশের জন বুঝতে পারবে না আমি শ্বাস নিচ্ছি ছাড়ছি, এভাবে। আমাদের যোগী পুরুষ যখন ধ্যান করে ঠিক এভাবে ধ্যানটা করে, আমাদের নজর থাকবে, আমি শুরুতে ছোট্ট করে কিভাবে ধ্যান করতে হবে, আমাদের নজর থাকবে আমাদের দুগুরু মাঝে আড্ডা চক। এবার কি করে আমরা নজরটা রাখবো আগে সেটা দেখতে হবে। দেখবেন এই পেনটা দেখছি, চোখ বন্ধ করবে পেনটা ভাসছে, আমি যদি আমার ইষ্ট দেবতা একবার দেখে নিই, চোখটা বন্ধ করবেন এবং ইষ্ট দেবতা ভাসছে, এই অবস্থায় যদি আমি যোগাসন করি, এই প্রাণায়াম করছি, দেখে নেবেন প্রাণায়ামের আমাদের সব বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে আমাদের এই মাথা কি আমার সারাশরীর সেই সেটা আছে। যোগাসনে আমাদের মনটা কেন শান্ত করে, এবং শ্বাসের আমাদের ছন্দ চলে আসে, শ্বাসের কিরকম ছন্দ, যোগাসন করছি আমরা সামনের দিকে ঝুঁকছি শ্বাস ছাড়ছি, আবার যখন নিচ্ছি শ্বাস নিচ্ছি, আমরা চঞ্চল তখনই হবো যখন আমাদের শ্বাস বিক্ষিপ্ত হবে, মানে আমাদের শ্বাসের যখন কন্ট্রোল থাকে না আমরা তখন চঞ্চল হয়ে যাই। এবার আমাদের প্রথমে 7 থেকে 8টা প্রাণায়াম আছে, আমরা ভস্ত্রিকা করছি, ভস্ত্রিকা কি বলছি আমাদের লাংসের আমাদের লাংসে হচ্ছে 5 কোটি 30 লাখ ছিদ্র থাকে, অসংখ্য ছিদ্র থাকে, এমনি যখন শ্বাস নিচ্ছি 2 কোটি সাধারণত ভরছে, 3 কোটি 30 লাখে কোনো ভরছে না, আস্তে আস্তে হার্ট ব্লকেজের দিকে। আমরা যদি শ্বাসটা নিই, ঠিক আছে, ভস্তি গেছে ভস্ত্রা, ঠিক আছে, শ্বাসটা নিলাম হাতটা উপর করে হাত করে ছাড়লাম, কারণ আমার বুক ভরে শ্বাস নেবো, বুক ভরে ছাড়ো, পেট অব্দি আসবে না। এবার নিয়ে আমাদের লাংসের মধ্যে অক্সিজেনটা ঢুকছে, ঠিক আছে, সারা শরীরে মাথা থেকে শরীরে রক্তটা চলাচল ভালো হচ্ছে, ঠিক আছে। আমরা দ্বিতীয় হচ্ছে কপাল ভাতি, কপাল কথা হচ্ছে মুখমণ্ডল হচ্ছে, আর ভাতি হচ্ছে দীপ্তি আবহাওয়া পেয়েছে। কপাল ভাতি আমরা করছি, অনেক উপকার আছে,
সাধারণত অনেকেই জানে, তা আমি বলে দিচ্ছি। কপালভাতিতে শ্বাসটা ছাড়বো, সেই ছন্দে শ্বাসটা ঢুকবে আর মলদ্বারটা উপর দিয়ে টানবো। যাদের হাই প্রেশার, যাদের হাই প্রেশার তারা কিন্তু স্ট্রোক দেবেন না, আমি বারবার বলছি। তারা কিভাবে করবেন, পেটটা ভেতরে ঢুকবেন, ছাড়ছি ভেতরে, ছাড়ছি ভেতরে ঢুকছি। তারপরে আমরা বাহ্য করছি, দেখুন কুম্ভক আমাদের মনটা শান্ত করে, যে কুম্ভক অনেকখানি কাজ করে। বাহ্য কেন বলছি, বাইরে বায়ু আটকে রাখছি, বাহ্য। আমি যদি একসঙ্গে দুটো কুম্ভক করি, অন্তকুম্ভক বাহ্য কুম্ভক, অন্তকুম্ভকের ভেতরে বায়ু আটকে রাখা, আর বাহ্য কুম্ভক হচ্ছে বাইরে বায়ু আটকে রাখা। দেখুন অন্তকুম্ভক কিভাবে হচ্ছে, শ্বাস আমি আগে ইশারা দেখেছি, এভাবে যখন আঙুল তুলবো মনে করে শ্বাসটা নিচ্ছি। স্যার মিউট হয়ে গেছে, কিছু শোনা যাচ্ছে না। পার্থদা একটুখানি আনমিউট করতে হবে। পার্থদা পার্থদা একটু তোমার মোবাইল সেটটাকে বোধ হয় আনমিউট করতে হবে। শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, অন্তকুম্ভক আর বাহ্য কুম্ভক একসঙ্গে দুটো কুম্ভক দেখেছি, ওটা কি শোনা গিয়েছি? গো আমি যে অন্তকুম্ভক শোনা গেছে, ওটা শোনা গিয়েছি গো। হ্যাঁ ওই পর্যন্তই শোনা গেছে, ওই পর্যন্ত শোনা গিয়েছিল। ঠিক আছে, দুটো কুম্ভক একসঙ্গে করব। এবার আমাদের কি অনুলম বিলম, অনুলম বিলম আমাদের নার্ভের কোনো ওষুধ নেই, আমরা অনুলম বিলম ঠিক মতো করতে পারি, আমাদের নার্ভের রোগ কমবে, মনও শান্ত হবে। অনুলম বিলম আপনারা সবসময় আজ্ঞা চক্রে হাতটা রাখবেন। কেন আজ্ঞা চক্রে হাতটা রাখবেন? সবসময় আমাদের আজ্ঞা চক্রটা জাগ্রত করার জন্য। আমার এখানে আমি আমার ইষ্ট দেবতাকে রেখে আমি ধ্যানটা করি, তার জন্য এটা কাজ একদম নিচ থেকে নাভি থেকে উপর অব্দি শ্বাসটা নেব, ডান হাতে ডান হাতটা বন্ধ করে দেখুন প্রত্যেকবারে আধ্যাত্ম চক্রটা আসছে। আমি নিজ থেকে উপর দিয়ে শ্বাস নেবো, একদম ভেতরে শ্বাসটা চলবে, একদম আরামসে আরামসে, নেশা লেগে যাবে এরকম অবস্থা, আরামসে দিচ্ছি আর নিচ্ছে তো নিচ্ছে। ঠিক আছে, এটা অনুলম বিলম। এবার ভামদি করব, সারা শরীর মেসেজ করা যায় কিন্তু ব্রেনের ভিতরটা মেসেজ করা যায় না। ঠিক আছে, ব্রেনের ভিতর যত মেসেজ করবে ব্রেন তত সুস্থ সবল হবে। ঠিক আছে, ব্রেনের স্মৃতিশক্তি ধারণ বেশি থাকবে। কানে দুপাশে আঙুল দেবেন, এটা নেবেন, শ্বাসটা নেবেন, যাতে অভ্যাস হয়ে যাবে তার শ্বাসটা নেবে। ব্রেনের ভিতর ভাইব্রেশন হবে, ব্রেনের ভিতর তাপ থাকবে, চোখটা বন্ধ করে মনে মনে আমরা কি বলছি, ধ্যান কিন্তু হয় না। আমরা যতই বলি যে আমার ধ্যান লেগে গেছে, ধ্যান কিন্তু জপ করতে করতে ধ্যান, আমি শুধু ছোট বলছি, আমি বড় কিছু বলছি না। যখন আমরা একসঙ্গে জপ করছি, যখনই ধ্যান হবে, ধ্যান একটা অবিচ্ছিন্ন চিন্তার মধ্যে আমরা আটকে রাখছি, তখন তারপরে আমরা মেডিটেশন, যেটা আমাদের পুনর্ধ্যান হচ্ছে।
নিচ থেকে উপর অব্দি শ্বাস নেব, উপর থেকে নিচ অব্দি ছাড়ব। আমরা প্রাণায়ামটার মধ্যে কি পাই, আমাদের শরীরের 5টা বায়ু কাজ করছে, প্রাণ বায়ু, আপান বায়ু, সমান বায়ু, উদান বায়ু, ব্যায়াম বায়ু। এই বায়ুগুলোকে ঠিকঠাক কাজ করছে, আমার শরীর ঠিকঠাক, আমাদের শরীর মধ্যে বায়ু, প্রাণ বায়ু আমাদের রক্ত চলাচলটা খুব সুন্দর করছে, আপান বায়ু, আপান বায়ু গুহ্য দ্বারে থাকে, পায়খানা, প্রস্রাব, প্রসব ক্লিয়ার করে, সমান সমান বায়ু হচ্ছে প্রাণ আর আপানকে সমতা রেখে আমাদের পিত্তর কাজ করছে, পিত্তর ক্রিয়াটা করছে। উদান, উদান হচ্ছে আমরা কথা বলছি, কণ্ঠে এখানে উদান কথা বলছি, আওয়াজ করছি। ব্যায়াম, সারা শরীরে যেটা চলাচল, ব্যায়াম 5টা বায়ু কাজ। আমাদের প্রাণায়ামটা আমরা কেন কেন আমাদের মন শান্ত হয়, আমাদের বায়ু বায়ুটা ঠিক রাখছে দেখে, বায়ুর সমতা বজায় রাখছে দেখে প্রাণায়ামটা করছি। ঠিক আছে, এবার কথা হচ্ছে আপনাদের দু একটা কোনো প্রশ্ন থাকতে পারে, ধ্যান মন প্রাণায়াম। ছাত্রছাত্রীদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বিভাগ বাবুকে সেই প্রশ্ন আছে, আমি প্রশ্নগুলো যে দু একটা প্রশ্ন করেছিল এটাকে আমি রেখে রেখেছি আপনার জন্য। রোল নাম্বারটা লিখতে বারণ করুন, শুধু রোল নাম্বার লিখে যাচ্ছে কোশ্চেন। ছাত্রছাত্রীদেরকে বলা হচ্ছে এটা না ঠিক সেই অর্থে ক্লাসরুম তো নয়, এখানে অ্যাটেন্ডেন্স এর থেকেও গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের যেটা শেখানো হচ্ছে সেটা ভালো করে মনোযোগ দিয়ে দেখায়। কোনো অসুবিধা নাই, এখানে আপনারা শিখুন, কোনো অসুবিধা বলুন, কোন অসুবিধা হচ্ছে এই তুমিতে এটা কোনো ব্যাপার না, এখন আমি অক অক ধরে শেখাচ্ছি। ঠিক আছে, যদি কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো। স্যার আমার মনে হচ্ছে এই মুহূর্তে এক্ষুনি কোনো প্রশ্ন নেই, আপনি কন্টিনিউ করতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমার কাছে দু একটা প্রশ্ন আছে, যোগেরটা বললাম মনঃসংযোগ কি করে। একজন আমাকে বলেছিল ধ্যান আর সমাধি কি, আমি বললো বাবা এটা তো সব তো প্রাণায়াম তো সব ক্লাসের ব্যাপার, এ তো এমনি ক্লাসের প্রশ্ন হয়ে গেল। ধ্যান আর সমাধি, সমাধি বললাম মানে আমি কাঁচা লঙ্কা খাইনি, আমি কাঁচা লঙ্কা ঝাল কি করে, কিন্তু আমার ওই ক্লাসটা যেতে হলে আমার কয়েকটা ABCD ক্লাস গুলো মানে 1, 2, 3, 4, 5 কি করে আমি সপ্তম ক্লাসে যেতে হবে। তাহলে প্রথম ক্লাসটা কি, আমি ধ্যান অব্দি যেতে গেলে আমাকে প্রথম কথা যম, যেটা যম বাংলা যম, যম নিয়মটা পালন করতে হবে। যমটা কিরকম, যমটা হচ্ছে 5টা ভাগ আছে, একটা হচ্ছে কায় মনোভাবকে আমি হিংসা করব না, কায় মনোভাবকে আমি লোভ করব না, কায় মনোভাবকে পবিত্র রক্ষা করবো, এমনকি অপরের দান গ্রহণ করবো না, এটা নিয়ম। এই ক্লাসটা পাশ হয়ে যাওয়ার পর দ্বিতীয় ক্লাস হচ্ছে নিয়ম। নিয়ম কি, পরিমিত আহার, মানে যদি শরীর সুস্থ রাখতে হবে অতিরিক্ত আহার করা যাবে না, একদম অনাহারে থাকা যাবে। যোগী পুরুষ অতিরিক্ত আহারের যোগী নয়, একদম অনাহারে থাকে সে যোগী হতে পারে। খাওয়ার নিয়মটা আমি বলছি, সকালবেলা কেউ কিন্তু ফাঁকি দেবে না, সকালবেলা পেট করে খেয়ে নেবে, সকালবেলা যে ফাঁকি দেবে তারই গ্যাস অম্বল, দুপুরে হালকা খাবার, রাতে যত পরিমাণ হালকা খাওয়া, ঠিক আছে, খালি পেটে জলটা বেশি খাবে, নিয়ম নিয়ম। আসন, আসনটা আপনি বসবেন, মেরুদণ্ডে ভর দেবেন না, কটি দেশে ভর করে মানে কোমরে ভর করে, স্কন্ধ সামনে রেখে, মুখমণ্ডল সামনে রেখে, বিবাগ সোজা করে আপনাকে যে ক্রিয়াটা হবে। আসন, প্রাণায়াম, প্রাণায়ামটা হচ্ছে প্রাণায়াম মানে শ্বাস প্রশ্বাস নিঃশ্বাসের সংযোগ, শ্বাস প্রশ্বাসকে ঠিক রাখতে আমাদের নিঃশ্বাসের সংযোগ, প্রাণবায়ুকে ঠিক রাখতে প্রাণায়াম। প্রত্যাহার, প্রত্যাহার কি, বহির্মুখী মনকে আমি ভেতরে নিচ্ছি, বহির্মুখী মনকে ভেতরে নিচ্ছি, ধারণা, ধারণা কি কোনো একটা অংশের উপর আমি কোনো জিনিসের উপর আমি বারবার বিচার করছি, এটা ধারণা। ধ্যানটা কিরকম হয়, ওই সাবজেক্ট আমি একটা চিন্তা করছি, একটা বিন্দুকে চিন্তা করছি, বিন্দুকে চিন্তা করতে ওটাই আমি অবিচ্ছিন্ন আমার চিন্তা থাকবে, ওই চিন্তা করতে 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 জব চিন্তা করতে করতে ধ্যানটা আসবে। ধ্যান সমাধি, সমাধির কথা আমি বলবো না, যেহেতু আমার হয়নি, সমাধির কথা আমি বলতেই পারবো না, ওটা অনেক উঁচু মার্কেট, এখন আমি অদ্ভুত যাবো না,
আমি সুস্থ থাকতে কি কি দরকার সেটা আমি বলছি। আপনার সুস্থ মেডিটেশন করুন, খাওয়া দাওয়ার ধ্যান করুন, প্রাণায়াম করছে, এই খাওয়া চলবে না, ওই খাওয়া চলবে না, এই খাওয়া চলবে না, অমুক চলবে না, আমি কিন্তু বলি না। কেন বলি না? ঠিক মতন শ্বাসের ছন্দ আসলে তার চলাফেরা, তার খাওয়া দাওয়া, তার ঘুম সব কন্ট্রোলে চলে আসবে। এতখানি খাবার বেশি সে খেতে পারবে না, ঘুমটাও তো একটা কন্ট্রোল। তার চাল চলন কি করব কি করব না, তার সঙ্গে মিশবো কোনটা সঙ্গ সঙ্গ কোনটা, সে চলে আসবে ভিতরে, সেটা বলতে হবে, কারোকে বলতে হবে না। প্রত্যন্ত দস্যু বাল্মীকি মত, এটা শ্বাসের ছন্দ, অন্য কিচ্ছু না। শ্বাস যখন বিক্ষুব্ধ, মানুষ মেন্টাল ডিপ্রেশন কি হচ্ছে, মুখে বাজে কথা বলছে, কে তার দোষ না, কিন্তু তার হচ্ছে গন্ডগোল হচ্ছে শ্বাসে, সে বিক্ষিপ্ত শ্বাস, সে চঞ্চল হয়ে গেছে। যখন তার শ্বাসের ছন্দটা চলে আসবে তখন আস্তে করে বুঝতে হবে। রাগটা অনেকে কমাবে, খুব রাগ, রাগটা যখন কমাবে দেখুন কি করবে, শ্বাসটা নিয়ে নেবেন, তিনটে ভাগে শ্বাস ছাড়বেন, এটা করে দেখুন। খুব রাগ হচ্ছে ভিতরে বজ্রাচ্ছেন, রাগটা তো শরীরও খারাপ করে, ব্রেনটা খুব খারাপ, তখন সঙ্গে সঙ্গে একটা দীর্ঘশ্বাস নেন মনে হয়। তিনটে শ্বাস বন্ধ করুন, যদি মনে করি শ্বাসটাও কন্ট্রোলে আসছেন, আপনি যাচ্ছেন আপনার বিক্ষুব্ধ শ্বাস, আপনি জিভটাকে উল্টে দেবেন, আমি হাত তুলছি মানে শ্বাস তুলছি না, আমি যাচ্ছি আমার কোনো মানে আমার ভালো লাগে না, একা মানে আমার একটা আমি ছন্দে থাকতে চাই, ঠিক আছে, তখনই জিভটা উল্টে দিতে হবে, জিভটা উল্টে শ্বাস দেবেন, ছাড়বেন, একদম কন্ট্রোলে। একজন বলছে ধ্যান করতে গেলে ধ্যান হচ্ছে না, আমার শুধু উল্টো পাল্টা চিন্তা হচ্ছে, আমি তো হবে, তার কারণ মনের মধ্যে সবসময় তো ওই চিন্তাগুলো এমনি বিরাজমান, তখন তো মন তো বিক্ষিপ্ত থাকে, হাতের রেখা কোনো যদি নোংরা থাকে বোঝাবে না, নোংরাটা পরিষ্কার করুন, তখন পরিষ্কার হবে। যখন আপনি প্রাণায়াম করছেন তখন কিন্তু আস্তে 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 কিন্তু পরিষ্কার হচ্ছে, তখন ওই চিন্তা গুলো রেকর্ড মানে ব্রেনের মধ্যে রেকর্ডিং হচ্ছে, আপনি আগের দিন রাতে যে কোনো চিন্তা করে ঘুমটা ভাঙলে ওই চিন্তাটা আসছে, রেকর্ডিংটা হচ্ছে। এটাকে চিন্তা করতে চিন্তা কাটাতে গেলে দীর্ঘদিন যোগাভ্যাস করতে হবে, এক অভ্যাস যোগের দ্বারা দূর। মেডিটেশন মেন হচ্ছে, মেডিটেশন হচ্ছে আমাদের শ্বাস শ্বাস কম, যত শ্বাস ওঠানামা করবে, শ্বাস যত চুপ করে থাকবে মন তত বিক্ষিপ্ত, শ্বাস যত ওঠানামা করবে মন তত শান্ত, এটা নিয়ম। শ্বাস যত চলাচল করবে উপর নাম চিত মনটা ততই শান্ত, এর কোন রকম ওষুধ কিচ্ছু নেই, এটা কোনো জাদু নয়, এটা আমাদের শরীরের ওষুধ আমাদের মধ্যেই হচ্ছে। যেরকম অনেকে কি করছে আকু পেশার, আমি বলছি কারো আকু পেশার কোনটা চোখেরও কোনটা হার্টের কোনটা কিচ্ছু করতে হবে, আমরা 5 মিনিট হাত তালি দিই, আকু পেশার স্যার আমাকে শিখিয়েছে আকু পেশার জন্য তোমার টাইম নষ্ট করতে হবে, যাও হাত তালি দিই, প্রত্যেকটা কাজ হবে, মানে আমি বিশল্যকরণই পেলাম না, একদম পাহাড় ধরে নিয়ে আসতাম, আরো রোগের ওষুধ আছে, যা 5 মিনিট যদি একটু প্রত্যেক আঙুলে কাজ হয় হাত তালি দিলে চিনচিন করবে, একটা আলাদা এনার্জি হবে, না সচেতন কুঅভ্যাস, কিছু কিছু কুঅভ্যাস ত্যাগ করো, হ্যালো কুঅভ্যাস শুনতে পাচ্ছেন আপনার? হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, হ্যাঁ স্যার আমরা শুনতে পাচ্ছি। একজন আমাকে প্রশ্ন করেছিল কুঅভ্যাস, আমার কিছু কুঅভ্যাস আছে, দেখো আমি বলতে চাই না মিথ্যা কথা হয়ে যায়, আমার মিথ্যা কথা না বলে, দেখো মিথ্যা কথা একটা হচ্ছে আমাদের ভিতরে পাওয়ারটা আসলে নষ্ট করে, নিজে নিজে একটা বন্ধ করা যায়, নিজের ইচ্ছা কিচ্ছু না, কাউকে কিছু দেখাবেন না, অনেকে ডায়েরি মেনটেন করে, ডায়েরি আমি ডায়েরিতে এটা লজ্জার কিছু নেই, অনেকে মিথ্যা ছাড়া চলতে পারে না, এটা তারও দোষ, তাদের গ্রন্থির দোষ, তাদের শরীরের প্রবলেম। মিথ্যাটা বন্ধ করতে গেলে আমাদের যোগাভ্যাস করতে হবে, প্লাস আমি একটা ডায়েরি মেনটেন করবো, 1 তারিখ 2 তারিখ মার্চ মাসে 3 তারিখ 4 তারিখ এরকম করে, আমি 1 তারিখ সারাদিন কটা মিথ্যা কথা বললাম, আমি ফোট ফোট দিয়ে দিলাম,
পরদিন আমার ইয়ে থাকবে, আজকে আমি দুইটা মিথ্যে বলছি, আমি উনিশটা করতে পারবো না, আমি একটা দিকে বেস্ট করি করবো উনিশটা, পরের দিন আমি চিন্তা করবো না উনিশটা আমি কেন দুটো বেস্ট করতে পারবো না। দেখুন আপনার যেতেই আপনার আস্তে আস্তে এটা এটা কুঅভ্যাস, কিছু কিছু আছে কুঅভ্যাস, এটা আমাদেরই ঠিক করতে হবে, এটা আপনাকে কেউ দিয়ে দেবে। এবার প্রাণায়ামের মধ্যে আরেকটা আমি দেখাচ্ছি, যেটা হচ্ছে এখন আমাদের তো যেটা হচ্ছে ইউনিটি পাওয়ারের কথা বলছে, ইউনিটি পাওয়ার আমাদের ইউনিটি পাওয়ার কি করে আসছে, প্রথম কথা আমরা এখন কটা ফল খাই, বাচ্চারা আমাদের কটা ফল খায়, আমাদের সময় কিন্তু আম জাম কাঁঠাল লিচু বেল করমচা কামরাঙ্গা সব রকম খেতাম, এক একটা ফলের এক এক রকম কাজ, আমরা কিন্তু পাচ্ছি না এটা, আমাদের সব রকম ঘুরে ফিরে খেতে হবে, খাওয়ার দিকটা হচ্ছে খেতে হবে, আমাদের পাকা কলা খেতে হবে, আখ খেতে হবে, এসব আমাদের খাওয়াটা রাখতে হবে, শাকের মধ্যে হেলেঞ্চা শাক খেতে হবে, ব্রাহ্মী শাক খেতে হবে, খাওয়াটা আপনার ঠিক করবে, আমি বারবার বলছি খাওয়াটা মেনটেন করবে, খাওয়া যা পেলাম তাই ফাস্ট ফুড জাঙ্ক খাচ্ছে এটা যতই মুখে বলি এটা তো করা যাবে না, খাবে আমি যতই এখান আপনারা যতই এখন মেনটেন ওটাই আপনাকে ঠিক করতে হবে, আপনার যোগাভ্যাস করলে নানান পাওয়ার, যখনই এগুলো শুরু হবে তখনই আপনি মনে করেন ঠিক আছে, ঠিক আছে আস্তে যখন মূলাধার থেকে আমার শ্বাসটা তুলছে একটা শ্বাসজন ভেঙে হয়ে যাচ্ছে, আমাদের নতুন এক একটা শরীর মতো তৈরি হচ্ছে, নতুন এক একটা ব্রেনের মধ্যে একটা ভালো চিন্তা আসতে থাকে, প্রথম দেখবেন দুগুরুর মাঝখানে আড্ডা চোখে যখন আমি ধ্যান দিচ্ছি প্রচুর জিনিস দেখা যাবে, উজ্জ্বল জিনিস, কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাবে, ওই সময় আপনারা হতাশাগ্রস্ত হবেন, তারপরে ওটা কঠিন সময় ওটা আস্তে 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 যোগাভ্যাস করে ঠিক করতে হবে, আপনি সকালবেলা একবার যোগাভ্যাস করুন, সন্ধ্যেবেলা করুন, কি পড়াশোনার আগে একবার করে দিন, আর সব আসন ওটা একটা যোগাসন, সব ক্লাস আসন তালিবর্ষ সব হচ্ছে মরা, সব ক্লাস আসন একবার সবাসন করুন, ওটাও একটা ধ্যান, একদম শরীর ছেড়ে দেবে, সবাসনটা কি করে করবে, সবাসনটা এক মনে করতে গেলে কোনোদিন কোনো মন্দিরে গেলে দেখবেন একটা আওয়াজ হচ্ছে কোনো মন্দিরে ঘন্টা আর কি কোনো ওই ঘন্টাটাকে ওটাকে কানে বাজানোর চেষ্টা করবে যে আমি এরকম শুনেছিলাম, একদম মনটাকে কি করে দেবে দেখবেন আস্তে আস্তে ধ্যানটা, এর মন মনটা আমাদের বিক্ষিপ্ত বলছে, মনটাকে আমরা ধরে রাখবো সব জিনিস ধরা যায়, বায়ুকেও পর্যন্ত দেখবেন সিলিন্ডারে ধরে যায়, মনকে ধরে রাখতে পারবে আমরা, যেগুলো না আমাদের মন একত্রিত কোনোদিন হবে না, অনেক চেষ্টা করবেন মনটাকে ঠিক করতে হবে, ছেড়ে দেবেন মন, মনটাকে একদম অন্যদিকে ঘুরিয়ে দেবেন, আপনি যত ওখান থেকে খারাপ দিক থেকে ঘুরিয়ে দিতে পারেন, কারণ সরবিক কাম ক্রোধ লোভ হিংসা মোহ অহংকার এই এটা হচ্ছে মনের থেকে 100 গুণ স্ট্রং, ওখান থেকে আপনি শুধু মনকে ভিত্ত মনে করেন, মন আমাদের চাকর, এটা একটা মনে একটা জোর রাখবেন, আমি একটা খারাপ দিকে যাচ্ছি মনটা যাচ্ছে দেখি না কোথায় দেখি দেখি না, একটা পরীক্ষা করবেন একটা খারাপ দিক চিন্তা চিন্তা হচ্ছে চিন্তা হচ্ছে হচ্ছে আমি শুধু একবার মন মনকে আমি ভিত্ত মনে করছি দেখি তো মন কোথায় যাচ্ছে, কিন্তু আমার নজর থাকবে মনে, দেখবেন আপনি যখন চিন্তা করছেন যে মনটা যাচ্ছে আমি তো যাচ্ছি না, তখন দেখি আস্তে করে কন্ট্রোল নাহলে মনকে তখন কেউ করতে পারবে না কন্ট্রোল করতে পারবে না, এটা একদিনে না দুদিনে না মাসে মাসে চেষ্টা করবেন আস্তে 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 আস্তে, মন হচ্ছে একটা সূক্ষ্ম শরীর, শুধু সূক্ষ্ম শরীর অতি সূক্ষ্ম অতি সূক্ষ্ম শরীর, মন খারাপ শরীর খারাপ এটা দেখবেন, শরীর খারাপ মন খারাপ, কে একজন ব্লাড ক্যান্সার পেশেন্ট শরীর তার তো মনটা অবশ্যই খারাপ, পুত্র হারায় যে মা আর দেখবেন মনও খারাপ হয়ে গেছে তার শরীরটাও খারাপ হয়ে গেছে, মনের সঙ্গে শরীরের একটা সম্পর্ক আছে, আপনাদের কোনো প্রশ্ন নেই প্রাণায়াম সম্বন্ধে, যে আমি এটা আমার অসুবিধা হচ্ছে ওটা অসুবিধা এটা করলে আমি করতে পারছি না, আমার এটা করলে খুব অসুবিধা হচ্ছে এটা আমি করতে পারছি আমি কি করে করবো, এই যোগাসন এই প্রাণায়াম এটা কেন হচ্ছে, আমি স্টুডেন্টদের বলছি একটু স্টুডেন্টদের বলুন যে কোনটা অসুবিধা হচ্ছে, একটা কোয়েশ্চেন ছিল স্যার, হ্যাঁ বলুন বলুন,
বলছি, আপনি ওই যে বললেন না শ্বাসটা যখন হচ্ছে না, মানে যখন খুব রাগ হচ্ছে, আপনি শ্বাসটা নিলে জিভটা উল্টে দিলে, তখন মানে আমি বলছি, আরেকটা বলছি, আরেকটা বলছি, জিভটা তখন উল্টে হবে না। আমি বলছি এমনি নরমাল ভাবে শ্বাসটা নিয়ে নিচ্ছে, লম্বা একবার ছাড়বে, দুবার ছাড়বে, তিনবার ছাড়বে, হলো এটা যখন হবে না, এটা যখন ওই অ্যান্টিবায়োটিক চার্জ আগে করবেন না, ওই জিভটা উঠাবেন না, তো তারপরে না হয় তখন অ্যান্টিবায়োটিক চার্জ মানে করো জিভটা উল্টে, তখন যদি না হয় জিভটা আবার জিভের দিক ঠেলতে থাকবে, মানে জিভের মুখটা আবার জিভের দিক থাকবে। ওটা আমি কেন করতে বলছি না, যোগাভ্যাস করতে করতে এটা হয়, করতে হবে, শুরুতে কেউ যদি করলে তার একটু অসুবিধা হবে, কারণ এটা হচ্ছে খেচুড়ি মুদ্রার একটা অঙ্গ, এটা যারা কোনোদিন যোগাভ্যাস করে না তারা যেন এটা না করে, আর একটু শ্বাস শ্বাসের মধ্যে একটু কন্ট্রোল থাকা দরকার। উনি হচ্ছে মৌন, ভিতরে মৌন থাকে, আমি মৌন থাকবো ভিতরটা রেগে যাবো তা হবে না, মুনিরা মৌন ঐকরণ থাকে, ওরা থেকে খেচুড়ি মুদ্রার মতন করে আদা জিব্বাটা ভেতর দিকে আস্তে আস্তে টানতে থাকে। যোগীদের আমাদের এখন যোগীদের এটাই নিয়ম, আমি প্রত্যেকটা পরিবেশের মধ্যে থেকে মানিয়ে নেবো প্রত্যেকটা পরিবেশ, কিন্তু যখন ধ্যান করবো থাকে আমি হল যাচ্ছি বন্ধু বান্ধব ইয়ার কি আড্ডার মধ্যে করছি, যখন আবার ঘুরে যাচ্ছি মনটাকে ঘুরিয়ে দিচ্ছি, করতে করতে আমার সঙ্গে সঙ্গে একদম মাথায় কিন্তু একটা ইয়ে থাকবে, আমার মনটা কিন্তু খারাপ দিয়ে যাচ্ছে, মনটা কিন্তু ওদিকে যাচ্ছে, আচ্ছা যাক তো দেখি মনটা কি করছে, দেখি আমি তো আছি ঠিক, ও তো আমার চাকর, এটা সবসময় মনে থাকবে, যে কোনো খারাপ দিক থেকে আপনি ভালো দিক থেকে থাকবেন, আর যত মন ওঠানো হবে তত মন শান্ত হবে, পড়াশোনায় মন এগুলো সকালবেলা করে শ্বাসটাই করবেন। আপনি বসে আছেন চেয়ারে বসে আছেন, মেরুদণ্ড কিন্তু সোজা রাখবেন সবসময়, মেরুদণ্ড দেখলে কিন্তু শ্বাসটা ঠিক ওঠানামা করবে না, মানে আমাদের যেটা স্পাইনাল কর্ড যেটা হচ্ছে আমাদের সুষুম্না কাণ্ড বলছি, বা দিকে ডান দিকে ইঙ্গদার সুষুম্না কাণ্ড মাছ, ঠিক আছে, সবসময় মেরুদণ্ড সোজা, শরীর স্টিফ না, একদম রিল্যাক্স চেয়ারে বসে করতে করতে কিচেন বাস জিপ জিপটা একটু উল্টে দেবে, উল্টে দেবে, আরো একটা ঘুরে হবে ছুটতে জিপটা উল্টে হবে, আপনাদের অসুবিধা হতো। আর কোনো প্রশ্ন, আর কি অসুবিধা হচ্ছে, আমার তো প্রশ্ন নেই, আপনারা বলুন আমি সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিচ্ছি, কোনটা শরীরে কোনটা অসুবিধা, পরের দিন আমি যোগাসনটা দেখো কোন রোগে কি যোগাসন করে সেটা দেখো, আজকে যে প্রাণায়াম নিয়ে বলছি, প্রাণায়াম প্রাণায়াম প্রাণ নিঃশ্বাস করে শ্বাসকে সংহিতি করা, সংযম করা, প্রাণায়াম নিয়ে বলছি, মন নিয়ে বলছি, আরো বলছি মনটাকে আমরাও আটকাতে পারি না, আমি নিজেই পারি না, আমি আপনাদের কি করবো, কিন্তু ওরাই করতে হচ্ছে একদিন না দুদিন অভ্যাস যোগ, মানে গীতা তো অভ্যাস যোগ, শ্রীকৃষ্ণ তো অভ্যাস যোগ, অভ্যাস যোগ বাচ্চু বাচ্চা পড়ে যাচ্ছে একদিন ঠিক হচ্ছে, একবার ঠিক হচ্ছে, শুধু অভ্যাস থাকলে চলবে না, আমাদের মধ্যে ইউনিট যত শ্বাস ওঠানো হয় আমাদের ইউনিটি পাওয়ার বাড়বে, আমাদের এখন বলছে প্রণতা বলছে এখানে কফ জমতে দেবে, কফ জমতে দেবে, এক 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 রকম হচ্ছে, আমি একটা শ্বাসের পর করছি এটা আপনারা বলছি দেখে নিন, একবার টানবেন শ্বাসটা, দ্বিতীয়বার টানবেন, তৃতীয়বার শ্বাসটা টেনে বন্ধ করবেন, কিছুক্ষণ রাখবেন, আবার শ্বাস বন্ধ অবস্থায় ডান নাক বন্ধ করে বাঁ নাক ছাড়বেন, দেখবেন এখানকার যে সর্দি থাকে আপনি পারবেন না, সর্দিটা বার হতে থাকে, যারা গানের গলা খুব সুন্দর গানের গলা ভয়েস ফয়েস খুব ভাবে অন্যান্য গলার আওয়াজ তার বেশি হবে, কারণ কি এখানে পথ গুলো বেরিয়ে যাবে, যখন টানছেন না মানে আমি পাম করছি, পাম করে বার করছি, এটা হাওয়াতে পাম করে বার করছি, হাতটা কেন করছি আমি দেখাচ্ছি শ্বাসটা বার হচ্ছে, আমার বলাটাও ঠিক নেই যে কপটা যেগুলো আছে সেটা বার হচ্ছে, জমবে না, এটা কিন্তু করবেন রেগুলার, আমি বার বলে দিচ্ছি, কারো অসুবিধা বলুন, অনেকে গ্যাস সম্বল দেখুন, গ্যাস সম্বল রয়েছে, গ্যাস সম্বল আমার সারা জীবনের মতন কমে যাবে, আমি বলছি নাভিক উপাস হাতটা রাখবেন, এটা পাম করবেন, নাক দিয়ে ওই ছন্দে শ্বাসটা ছাপবেন,
আপনি ছাড়বেন এটা কোনদিন গ্যাস সম্ভব আস্তে আস্তে যেদিন থেকে করবেন আস্তে আস্তে কমতে থাকবে আমাশা কোনদিন হবে না হলে কমে যাবে গ্যাস সম্ভব হবে না স্যার আপনার ভালোভাবে দেখা যাচ্ছে না এবার দেখা যাচ্ছে ফোনটা স্যার একটু সোজা করলে ভালো হতো পুরোটা দেখা যেত তাহলে ফোনটা একটুখানি পার্থদা ছেলেমেয়েরা বলছে মোবাইল সেটটাকে যদি একটু দূরে রাখো তাহলে ওনার চোখটা দেখা যাবে পার্থদা রয়েছে কাছে দেখান এটা পাম করছেন নাক দিয়ে শ্বাস ছাড়ছেন একই ছন্দে আপনার মুখ দেখা যাচ্ছে না বাবা না পার্থদা ওনার মুখ না দেখা গেলে আমরা শ্বাস প্রশ্বাসের ক্রিয়াটা বুঝতে পারবো না ওনার মুখ যাতে দেখা যায় সেই ব্যবস্থাটা একটু করো পার্থদা এই দুটো একসঙ্গে করা যাবে না মানে একটু ফোন থেকে হচ্ছে ফোনটা দূরে সরলে তো মুখ দেখা যাবে না আচ্ছা দেখুন এরকম দু থেকে তিন মিনিট পাম করবেন তার সঙ্গে সঙ্গে শ্বাস ছাড়বেন এটা সকালবেলা খালি পেটে অনেকে কোমরে বসেও করে পায়খানা ক্লিয়ার হবে 12 মাস গ্যাস সম্ভব হবে না আমাশা থাকলে কমে যাবে কোনোদিন আমাশা হবে ঠিক আছে আচ্ছা এখানে আমি আজকে শেষ করছি আবার পরের দিন আসবো কালকে কোন রোগের কোন যোগাসন কোন আসন সেটা দেখো করোনার উপরেও আলোচনা করব ঠিক আছে নমস্কার সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ বিভাস স্যারকে অনেক প্রশ্ন করবেন আমি চাইছিলাম প্রশ্ন করার কি সমস্যা আমি চাইছিলাম প্রশ্ন করবেন বিভাস স্যারকে প্রথমেই অনেক ধন্যবাদ এরপর ছেলে মেয়েদের কাছে প্রশ্ন আহ্বান করছি তোমরা যদিও তোমাদের প্রশ্ন উপস্থাপন করেছ তারপরেও আজকে স্যার বিশেষভাবে যেটা পড়ালেন সেটা প্রাণায়াম নিয়ে যদি আজকের প্রাণায়াম বিষয়ক কোনো প্রশ্ন থাকে তাহলে ধ্যান প্রাণায়াম ধ্যান এমনি হবে না আমি বললাম জপ করতে করতে ধ্যান হবে ধ্যান এমনি হবে না আমার যে ধ্যানে বসে ধ্যান হবে দীর্ঘ সময় জপ করতে হবে নিশ্চয়ই ঠিক আছে আমি বলছি জপ করতে কোনো প্রশ্ন আছে ঠিক আছে কোনো প্রশ্ন পাচ্ছি আমরা ছেলে মেয়েদের আচ্ছা আমার ধারণা এই মুহূর্তে কোনো প্রশ্ন নেই কারণ ছেলে মেয়েদের যে প্রশ্নগুলি ছিল তারা উপস্থাপন করেছেন সেই প্রশ্নগুলি বিভাস স্যার ধ্যান সম্বন্ধে আর কি কি ব্যায়াম আছে সে কিছু বলা যাবে না ব্যায়ামটা আমি কালকে দেখাবো আজকে আমার হচ্ছে প্রাণায়াম ধ্যান মন এটা নিয়ে আর কালকে আমি কোন রোগের কোন আসন আমি দেখিয়ে দেবো ঠিক আছে প্রাণায়াম সম্বন্ধে আর কিছু বলবেন না প্রশ্নটা এসেছিল ধ্যান সম্পর্কে আর কোনো ব্যায়াম আছে কিনা আজকের সমাপ্ত করুন কালকে দেখে ততক্ষণ আমি আরেক রকম কুম্ভক যেটা বলছিলাম আরেক কুম্ভক থেকে যেটা বলছি এটা করে আমি শেষ করছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে স্যার দুটো মুদ্রা উপর করবেন একটা লিঙ্গ মুদ্রা উপর একটা শঙ্খ মুদ্রার উপর লিঙ্গ মুদ্রার উপর শ্বাসটা কেন আমি হাত তুলছি শ্বাস উঠবে হাতটা নামবে সেই সঙ্গে শ্বাসটা নামবে তিনটা আমি বন্ধ করবো মলদার টেনে বন্ধ মুদাদার বন্ধ
পেটটা টেনে ভিতরে ঢুকাবে উড্ডয়ন বন্ধ, আর শ্বাসটা টেনে কণ্ঠটা টেনে বন্ধ করো, জলন্ধর হবে, তিনটা বন্ধ করে রাখতে হবে। এটা শ্বাসটা টেনে বন্ধ করলাম, ওটা তিনটে উপরে আবার নিয়ে ছাড়লাম, আর এটা মলদার টেনে উপরে বন্ধ করলাম, উদ্যান পেটটা টেনে ভিতর নিলাম, আর কণ্ঠটা টেনে ভিতর বন্ধ করলাম। এটা একাগ্রতার জন্য কুম্ভক, শ্বাস নেওয়াকে পূরক, শ্বাস ছাড়াতে রেচক, আর দম বন্ধ করে দেবো কুম্ভক, যখন আমি মুখটা সোজা করে আস্তে আস্তে দমগুলো ছাড়, ঠিক আছে? অনেক অনেক ধন্যবাদ স্যার। আমাদের ছেলে মেয়েরা আশা করি তাদের প্রশ্নের উত্তর পেয়েছে, এবং সব থেকে বড় কথা এই প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে ছেলে মেয়েদের আগ্রহের জায়গাটা আমরা বুঝতে পারছি। একাডেমিক সেশন আমাদের অনেক হয়, আমাদের কলেজ থেকে অনেক ওয়েবিনার করা হয়, তার প্রশ্নোত্তর পর্বগুলো সবসময় এতটা ইন্টারাক্টিভ হয় না, তো বোঝাই যাচ্ছে যে একাডেমিক সেশনের থেকেও এই যে একেবারে হাতে কলমে প্র্যাকটিক্যাল কাজ করবার যে যোগ সাধনা, এতে আমাদের ছেলে মেয়েদেরও আগ্রহ কিন্তু অনেক বেশি। এটা যোগ দিবসের প্রাক্কালে, আন্তর্জাতিক যোগ দিবসের প্রাক্কালে আমাদের কাছে একটা আনন্দের খবর। স্যারকে ধন্যবাদ জানাবো। স্যার যেটুকু বললেন সেটার জন্য তো বটেই, স্যার বললেন এবং স্যার হাতে কলমে আমাদেরকে ডেমনস্ট্রেট করে দেখালেন। আমি একটি বিশেষ কারণে স্যারকে ধন্যবাদ জানাবো, স্যার যেটি বললেন না সেটার জন্য। স্যারকে জিজ্ঞাসা করা হয়েছিল একদম প্রথমেই যে ধ্যান এবং সমাধি এই বিষয়টিকে নিয়ে, স্যার খুব সুন্দর করে ধ্যান কি সেটা বুঝিয়ে দিলেন, কিন্তু স্যার তার বক্তব্যের শেষে বললেন সমাধি কি এটা আমি বলবো না, তার কারণ আমার এখনো নিজেরই সমাধি লাভ হয়নি। অবশ্যই এই যে বিচক্ষণতা এবং এই যে আত্মসংযম, এটা বোধ হয় যোগের প্রশিক্ষকের কাছ থেকে প্রত্যাশিত। আমরা ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের যোগ সমাধি, ভাব সমাধি, ধ্যান সমাধি এগুলোর কথা শুনে এসেছি, কিন্তু স্যার বিভাস স্যার তার আত্মসংযমের জায়গাটা লক্ষণীয়। তিনি নিজে প্রত্যক্ষভাবে যে জিনিসের অভিজ্ঞতা লাভ করেননি, তিনি কিন্তু কোনোভাবেই সেই ক্ষেত্রতে পদার্পণ করবার চেষ্টা করলেন না, এইটা সত্যি শিক্ষণীয়। এটা আলাদাভাবে আমার মনে হলো, শ্রোতাদেরকে একটুখানি ধরিয়ে দিই। যাই হোক, আমাদের আজকের এই অনুষ্ঠানের আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জ্ঞাপনের পালা এবার এই কাজের জন্য অনুরোধ করব বলাগড় বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয়ের বাণিজ্য বিভাগের বিভাগীয় প্রধান মাননীয় শ্রী সুকুমার দা মহাশয়কে ধন্যবাদ। এবং আর একটা পরিচয় হচ্ছে তার সঙ্গে সঙ্গে উনি এনএসএস এর দীর্ঘদিন কোয়ার্ডিনেটর ছিলেন কলেজে, তারপরে অবশ্যই সুকুমার স্যারকে অনুরোধ করছি। নমস্কার, বলাগড় বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয়ে জাতীয় সেবা প্রকল্পের ইউনিট টু আয়োজিত যে আন্তর্জাতিক যোগ দিবস, এই উপলক্ষে 3 দিনের যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, সেই প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য প্রথমেই যিনি এনএসএস এর দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অধ্যাপক পার্থ চট্টোপাধ্যায়কে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই, যার চিন্তা ভাবনা ছাড়া এই ধরনের অনুষ্ঠান করা সম্ভবপর হতো না। আর সর্বোপরি যিনি এই অনুষ্ঠান করার জন্য সব সময় আমাদেরকে উৎসাহিত করে থাকেন, মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর প্রতাপ বন্দ্যোপাধ্যায় মহাশয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সুচারু সঞ্চালনা করার জন্য অধ্যাপক ডক্টর প্রসেনজিৎ বোসকে। প্রাথমিকভাবে কিছু যান্ত্রিক গোলযোগের জন্য যখন অনুষ্ঠানটা শুরু করতে একটুখানি বিলম্ব হচ্ছে, সেই সময় যিনি
কান্ডার হিসাবে হালটা ধরেছিলেন আমাদের এই কলেজের অধ্যাপক অমিতাভ মণ্ডল, তিনি ফিজিক্যাল এডুকেশনের টিচার, তিনি প্রাণবন্তভাবে যোগ বিষয়ে কিছু আলোচনা করেছেন, যদিও সেইটা খুবই সংক্ষিপ্ত আকারে হয়েছে কারণ সময়ের অভাবে উনি সবটা বলতে পারেননি। আর যিনি আজকে প্রশিক্ষক হিসাবে শিক্ষক হিসেবে আমাদের সামনে উপস্থিত ছিলেন, মাননীয় বিভাস রায় মহাশয়, ব্যক্তিগতভাবে এবং বলাগড় বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্পের পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আরো দুদিন আমাদের প্রশিক্ষণ চলবে, আজকে যে বিষয়টা মাননীয় বিভাসবাবু উপস্থাপনা করলেন, বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্যে পড়াশোনায় মনোযোগের ক্ষেত্রে এই সময়ে যোগ কতটা উপকারী সেই হিসাবে আলোচনা করেছেন। আর এই সময়ে আমাদের কলেজের ছাত্রছাত্রীর যে উৎসাহ, আমি একটা সময় দেখলাম যে প্রায় 100 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে, এটা সত্যি তাদের কাছে, তাদের কাছ থেকে যে আমাদের ধন্যবাদ, তাদেরকে ধন্যবাদ জানানো, তাদের ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি না, কিন্তু পড়াশোনার পাশাপাশি তারা যে এই সমস্ত বিষয়ে খুব আগ্রহ, বিশেষ করে আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা, এটাতে ব্যক্তিগতভাবে এবং কলেজের পক্ষ থেকে তাদেরকে আমার ভালোবাসা জানাই এবং ধন্যবাদ জানাচ্ছি। আগামী আরো দুদিন আমাদের প্রশিক্ষণ চলবে, ছাত্রদের ছাত্রীদের কাছে অনুরোধ, তোমরা যারা আজকে অংশগ্রহণ করেছো কালকেও তোমরা অংশগ্রহণ করবে, এবং যারা অংশগ্রহণ করতে পারেনি এই প্যান্ডেমিক সময়ে যোগের কতটা উপযোগিতা বা যোগ কেন করা দরকার সেটা যেমন তোমরা শিখবে, তোমাদের বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদেরকে তোমরা একটুখানি অনুপ্রাণিত করবে এই কয়েকটা কথা বলে, আবার সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আর আমার যারা সহকর্মী অধ্যাপক বন্ধুরা যারা আজকের অনুষ্ঠানে যোগদান করেছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।